নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাস সকাল সকাল একটি বিরাট বড় খুশির খবর আপনাদের জন্য নিয়ে এসেছি রাজ্যে আবারও হতে চলেছে প্রাইমারি টেট পরীক্ষা তো বন্ধুরা নতুন করে আবারও ফর্ম ফিল আপ হবে এবং যারা যারা দু হাজার পরীক্ষা দিয়েছিলেন তাদেরও এক্সাম খুব শীঘ্রই হবে তো বন্ধুরা পনেরো হাজার শূন্যপদ রয়েছে তো এই বিরাট আপডেটটি নিয়ে আজকে আলোচনা করব। অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের কেরিয়ার প্লাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা আসুন বন্ধুরা শুরু করি আজকের ভিডিও তো বন্ধুরা এই নিয়ে আজকে একটি আর্টিকেল উঠে এসেছে বর্তমান পত্রিকায় আপনারা জানেন যে বর্তমান পত্রিকা একটি নামি দামি গুরুত্বপূর্ণ পত্রিকা এবং খুবই ভালো একটি পত্রিকা এখানে কিন্তু সমস্ত চাকরির খবরাখবর বা যে কোনো খবর আপনারা পেয়ে যাবেন খুবই ভালো পত্রিকা আপনারা দৈনন্দিন জীবনে এই পত্রিকাটি কিনেও রাখতে পারেন এছাড়াও এই বর্তমান পত্রিকা বাদ দিয়েও গতকাল আপনারা বিভিন্ন নিউজ চ্যানেলেও কিন্তু এই খবরটি পেয়ে গেছেন বিভিন্ন বাংলা নিউজ চ্যানেল থেকে শুরু করে বিভিন্ন নিউজ পোর্টালেও কিন্তু এই খবরটি দিয়েছিল তো আজ বর্তমান পত্রিকায় দিয়েছে আপনারা এখানে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন হেডলাইনে প্রাথমিকে পনেরো হাজার শিক্ষক নিয়োগ রাজ্যের কি বলেছে আমরা দ্রুত দেখে নেব যারা দু হাজার পরীক্ষা দিয়েছে অর্থাৎ ফর্ম ফিল আপ করেছিলেন দু হাজার সেটার কিন্তু পরীক্ষার দিন ঘোষণা হবে শীঘ্রই এবং আপনারা দেখতে পাচ্ছেন যে নতুন করে কিন্তু আবেদন করা যাবে তো আমরা অবশ্যই আপনাদের দেখাবো দেখুন কি বলেছে পুরো ভোট মিটলেই দামামা বাঁচতে চলেছে প্রাথমিক শিক্ষক নিয়োগের টেটের স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর দ্রুত এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে নিয়োগ প্রক্রিয়াও পুজোর আগে শেষ করে ফেলার চেষ্টা চলছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ প্রক্রিয়াও পুজোর আগে শেষ করে ফেলার চেষ্টা কিন্তু চলছে সূত্রের খবর পনেরো হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগ হতে পারে এ বিষয়ে প্রশ্ন করা হলে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন দ্রুত প্রাথমিক শিক্ষক নিয়োগ করার উদ্যোগ নিচ্ছে শিক্ষা দপ্তর মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে কথা বলে প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ দিয়ে দেওয়া হবে কয়েক হাজার শূন্য পদে টেটেন মাধ্যমে এই নিয়োগ হবে নেক্সট বলেছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের শেষ পরীক্ষা হয়েছিল দু হাজার সালে ফল প্রকাশ হয়েছিল দু সালে তারপর বিভিন্ন মামলায় জর্জর জর্জরিত হয়ে জর্জরিত হতে হয় প্রাথমিক শিক্ষা পর্ষদ তথা রাজ্য সরকারকে যদিও নিয়োগ শেষ করতে সমর্থ হয় রাজ্য সরকার তথা পর্ষদ নিয়োগ শেষ হতে জানা যায় মোট সংখ্যাটা প্রায় পঁয়ত্রিশ হাজার তারপর দু সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয় কয়েক লক্ষ আবেদনও পড়ে কিন্তু সেই পরীক্ষা আর হয়নি শূন্যপদ নিয়ে জটিলতার কারণেই পরীক্ষা থমকে যায় বলে সেবার জানা গিয়েছিল সেই পরীক্ষা এবার দিনের আলোর মুখ দেখতে চলেছে নেক্সট বলেছে শিক্ষা দপ্তর এখনো পর্যন্ত জানাচ্ছে আগে আবেদন করা প্রার্থীদের আর নতুন করে আবেদন করতে হবে না তো দেখুন এখানে গুরুত্বপূর্ণ যে কথাটি বলেছে অর্থাৎ যারা দু হাজার আবেদন করেছিলেন আর তাদের আবেদন করতে হবে না এর পাশাপাশি নতুন প্রার্থীদেরও আবেদন করার সুযোগ দেওয়া হবে তো বন্ধুরা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এর পাশাপাশি নতুন প্রার্থীদেরও কিন্তু আবেদন করার সুযোগ দেওয়া হবে নতুন করে আরো কয়েক লক্ষ আবেদন জমা পড়তে পারে বলে অনুমান করা হচ্ছে শিক্ষক শিক্ষণের কেন্দ্রীয় নিয়ামক সংস্থা ডিগ্রি থাকলে ডিগ্রি থাকলে অবশ্যই আপনারা এই পরীক্ষায় অনুযায়ী পারবেন পরীক্ষার্থীরা আগের মতোই উনিশ কুড়ি লক্ষ ছবে না পরীক্ষার্থীর সংখ্যা তবু মোট পরীক্ষার্থীর সংখ্যা পাঁচ লক্ষ ছাড়াতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহাল মহল তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কী বলেছে এখানে আপনার এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার দিন ঘোষণা হবে শীঘ্রই অর্থাৎ আপনার যারা যারা দু হাজার সতেরোতে অ্যাপ্লাই করেছিলেন তাদের পরীক্ষার ডেট কিন্তু খুব শীঘ্রই ঘোষণা হবে এবং নতুন করেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ফর্ম ফিল আপ হবে তো এটা হতে পারে নতুন করে ফর্ম ফিল আপ হবে তারপর কিন্তু দুজন মানে দু হাজার সতেরো যারা অ্যাপ্লাই করেছিলেন এবং দু হাজার কুড়িতে যারা করবেন তো সকলের কিন্তু একসাথে পরীক্ষা হতে পারে বা এটা আগে হয়ে গেল বা দু হাজার পরীক্ষা আগে হয়ে গেল এবং তারপর কুড়ির অ্যাপ্লাইয়ের পরীক্ষা পরে হবে সেটাও হতে পারে তো এখন রাজ্য কী করবে প্রাইমারি ডেটের বিজ্ঞপ্তি বেরোলেই বজা যাবে এবং এক্সাম ডেট বের বেরোবে আমরা কিন্তু অবশ্যই আপনাদের জন্য ভিডিও করে দেবো এবং জবে নতুন অ্যাপ্লাই হবে আমরা কিন্তু তখনও ভিডিও করে দেবো যে কোনো আপডেট আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন তার জন্য ভিডিওটিকে লাইক শেয়ার করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে প্রেস করে রাখুন তাহলে আমরা আপনাদের জানিয়ে দেবো তো আজকের জন্য এই পর্যন্তই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ